वेलकम टू ऑफिस जोन आज के एमएस एक्सेल टिप्स एंड ट्रिक्स टी होलो अच्छा আমি এই টিপসটি দেখার আগে আমি একটা কথা বলে নিই আমি গত 5-6 দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি দুঃখিত কারণ আমার পিসিতে একটু প্রবলেম ছিল ঠিক আছে তো আজকে থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব আচ্ছা টিপসটি হলো দেখেন আমার এখানে নাম আছে এবং মার্কস আছে এখন আমাদের বের করতে হবে গ্রেড আর এখানে একটা টেবিল আছে আচ্ছা আমরা গ্রেড কিভাবে ম্যানুয়ালি বের করি ইফ ফাংশনাল ভাবে আমরা কিন্তু গ্রেডটা বের করি কিন্তু ইফ ফাংশনটা যদি আমরা করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় কারণ ওটা সিনট্যাক্সটা অনেক বড় তো আমরা ভিলুকার মাধ্যমে 10-15 সেকেন্ডে আমরা কিভাবে গ্রেডগুলি বের করব আমি আজকে আপনাদের সেটাই দেখাবো তো প্রথমে আমি গ্রেডে ইকুয়াল টু বাটনটি প্রেস করব ইকুয়াল টু বাটন প্রেস করার পর আমি লিখব ভিলু দেখেন ভিলুকাপের সাথে ভিএল লেখার সাথে সাথে ভিলুকাপটি আসছে আমি ডাবল ক্লিক করে এটাকে বসাবো বসানোর পর তারপর কি চাচ্ছে লুকআপ ভ্যালুটা হলো এই মার্কস আমরা মার্কসের মাধ্যমে গ্রেডটা বের করতে চাচ্ছি তাহলে এই লুকআপ ভ্যালুটা হবে এই মার্কস হ্যাঁ তারপর কমা কমা দেওয়ার পর টেবিল অ্যারে টেবিলের কোনটা এই যে আমার টেবিল অ্যারেটা পুরোটা সিলেক্ট করলাম কিন্তু সিলেক্ট করার পর আপনি এই টেবিল অ্যারেটা কিবোর্ডের F4 বাটন দিয়ে প্রেস করে এটাকে লক করে দিবেন তা না হলে কিন্তু হবে না তারপর একটা কমা কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার হলো আমরা কি বের করতে চাচ্ছি গ্রেড কিন্তু দেখেন এই টেবিলে মার্কস এটা হলো 1 নাম্বার আর এর গ্রেড হলো 2 নাম্বার তাহলে আমার কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2 আমি 2 দিলাম 2 দেওয়ার পর আরেকটা কমা দিলাম তারপর দেখেন দুইটা আসছে একটা হলো ট্রু একটা হলো ফলস তো আমরা যেহেতু ট্রু চাচ্ছি তাহলে আমি ট্রুতে ডাবল ক্লিক করব এবং ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার প্রেস করব দেখেন আমার কিন্তু গ্রেড বের হয়ে গেছে এখন যদি আপনি এটাকে ফিল অ্যান্ড নেল করে দেন দেখেন কিন্তু প্রত্যেকটা কিন্তু গ্রেড অটোমেটিক চলে আসছে তো এভাবে করে কিন্তু আপনি সুন্দরভাবে এই ভিলুকের মাধ্যমে জাস্ট 10-15 সেকেন্ডে কিন্তু এই গ্রেডগুলো বের করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ